আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা কমন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি বাসায় আজকে মুরগির মাংস রান্না করতে যাচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো মিডিয়ামভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখন এই মুরগির মাংস রান্না করার জন্য আমি যেসব উপাদান মুরগির মাংসের সাথে দিব সেগুলো হলো: টক দই দিব, স্বাদ মতো লবণ দিব, দিব কিছু মশলা, মশলাগুলো কি কি, আদা রসুন পেস্ট দিব, শুকনো মরিচের গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব, জিরা গুঁড়া, গরম মশলা, কিছু আস্ত গরম মশলা। এছাড়া আমি সয়া সস দিব 1 চা চামচ। এবং এছাড়া আমি মুরগি মাংস রান্না করার জন্য যেসব উপাদান লাগবে, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, আলু নিয়েছি 7টি, কাঁচামরিচ নিয়েছি, আস্ত করে মিডল পয়েন্টে অল্প একটু কেটে রেখেছি। এখন এই মুরগির মাংসের মধ্যে সবগুলো উপাদান একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া গুলো, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হলুদ গুঁড়াও দিব। এছাড়া আমার যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিব। এখন এই সম্পূর্ণ উপাদানটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব মুরগি মাংসের সাথে, খুব আলতোভাবে সুন্দর করে হাতে সাহায্যে মিক্সড করে নিব। যাতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। মাংস এই মশলাগুলো মাংসের মধ্যে মেশানোর পর আমি 1/2 আওয়ারের জন্য এই মাংসটা মেরিনেট করে রেখে দিব। মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম 1/2 আওয়ারের জন্য। 1/2 আওয়ার কমপ্লিট হয়েছে। এখন আমি একটি হাঁড়িতে মাংসগুলো রান্নার জন্য চড়িয়ে দিব। তো হাঁড়ি আমি চুলায় বসিয়ে দিয়েছি, হাঁড়িটা একটু গরম হয়ে আসছে। এখন আমি 1/2 কাপ তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। গরম মশলাগুলো একটু বাদামি হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা তেলে আস্তে আস্তে নেড়ে ভাজতে হবে, বাদামি হওয়ার আগ পর্যন্ত ভাজব। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হচ্ছে, আর একটু হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পেঁয়াজগুলো কালার বাদামি হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মুরগি মাংস থেকে অনেক ঝোল বের হয়েছে, এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগেনি। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে।
আবার ঢেকে দিব। মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। আলুগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে দিব। এখন আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাংসগুলো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে লেগে যাচ্ছে, তাই আমি আর বেশিক্ষণ ওয়েট করব না, দিয়ে দিব 1 কাপের মতো গরম পানি। ঠান্ডা পানি অ্যাড করছি না, 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এক কাপ গরম পানি দেওয়ার পর আমি মাংসটাকে আবার একটু নেড়ে দিব। মাংসগুলো নেড়ে দিচ্ছি, এখন কেটে রাখা আস্ত কাঁচামরিচ গুলো দিয়ে দিব মাংসের মধ্যে। আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। মুরগির মাংসের ঝাল তরকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমি এ পর্যায়ে মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করব। মুরগির মাংসের ঝাল তরকারিটা আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখেন কত সুন্দর এসেছে কালারটা। আশা করি আমার সম্পূর্ণ রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঝোলটাও অনেক বেশি গাঢ় এসেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, তো খেতেও অনেক বেশি মজাদার হবে আশা করি। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ও আরেকটা কথা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার রান্নাটা সম্পর্কে কোনো কমেন্টস করতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।